আমাদের মাঝে উপস্থিত হয়েছে মহান একটি মাস মাহে রমজান। এই মাসের প্রায় ১৩টি রমজান কিন্তু চলে গেছে, তাই না? ১৪টি রোজা চলমান আছে। মাহে রমজানকে বলা হয়েছে গনিমতের মাস। যে যেভাবে এই মাসে গনিমতের মাল যেভাবে লুট করে, ওইভাবে এই মাসে যেন সব লুট করতে পারে মানুষ, এরকম একটা সুযোগ থেকে আমরা প্রায় অর্ধেক মাসে মাসেই বঞ্চিত হয়েছি। তো যাই হোক, আমরা মসজিদে আসার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহ দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের অবশিষ্ট যে সময়টুকু আছে আমরা চেষ্টা করব সেরকমভাবে আমরা বেশি বেশি সওয়াব অর্জন করার যে সুযোগ রয়েছে এই মাসে, সেই সুযোগটা আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানার পর তোমাদের উপর যা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, আমাদের উপর মহান আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। মহান আল্লাহর কাছে এই রোজাটি সবচেয়ে উত্তম একটি ইবাদত, এবং আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস কেন এত সম্মানিত? এই মাসের কারণেই সম্মানিত যে এই মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছে। এই মাস এত সম্মানিত, এই মাসকে আমাদেরকেও সম্মান করা উচিত। আমরা চেষ্টা করবো এই মাসকে যথাযথভাবে সম্মানিত করতে। এই মাসে একটি ফরজ ৭০টি ফরজের সমান। কেউ যদি একটি ফরজ আদায় করে তার ৭০টি ফরজ আদায়ের সমান হবে, এবং কেউ যদি একটি নফল আদায় করে তার ৭০টি নফল আদায়ের সমান হবে। সুবহানাল্লাহ, একটি নফল একটি ফরজের সমান আর একটি ফরজ ৭০টি ফরজের সমান। এই বিশাল সুযোগ আমরা যেন মিস না করি, আর আমরা যদি সেই নামাজগুলো আমরা যদি জামাতের সহিত করতে পারি তাহলে আমরা আরও ২৭ গুণ সওয়াব বেশি পাব। ২৭ সাথে ৭০ গুণ হলে যে সওয়াব হবে, সে অঢেল সওয়াব অর্জনের সুযোগ আমরা এই মাসে পাচ্ছি। একইভাবে কেউ যদি আমরা এই মাসে ১ টাকা দান করি, সে ৭০ টাকা দানের সওয়াব পাবে। আমরা জিকির আজকার দান খারা যা কিছু করার তা যেন করতে পারি এই মাসে। মহান আল্লাহ পাক আমাদেরকে সেই তাওফিক দান করুন সবাই বলে আমিন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এই মাসকে বেশি গুরুত্ব দিয়েছেন, এই মাসে বেশি বেশি ইবাদত করার জন্য। এবং জিব্রাইল আলাইহিস সালাম যখন কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে পা রেখেছেন, জিব্রাইল আলাইহিস সালাম একটি কথা বলেছেন, তিনটি কথার মধ্যে একটি কথা ছিল যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের কথা বলে ফেলেছিলেন, আমিন আমিন। অতএব আমরা সেই ধ্বংসের কাতারে থাকতে চাই না, আমরা যেন এই রমজান মাসকে আমাদের গুনাহ মাফের জরিয়া করে দিতে পারি, সেই জন্য আল্লাহর দরবারে আমরা দরিয়া জানাতে চাই। আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করেন, এবং এই মহামারীর মধ্যেও বেশি বেশি আল্লাহ সওয়াব ও নেকি অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে সবাই বলে আমিন, আমিন। বাকি যে সময়টুকু আছে আমরা চেষ্টা করব সর্বোচ্চ ইবাদত করার জন্য। মসজিদ খোলা থাকবে, আমরা যে একই সত্তরের যে বিশাল সুযোগ, এই সুযোগ যেন আমরা বাকি অল্প সময়টুকুতে আমরা যেন আদায় করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন আমিন। আল্লাহ তাআলা বলছেন, আসসাউম লি ওয়া আনা আজিজি বিহি, সাওম আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দিব। অন্য কোনো ইবাদতের বিষয়ে আল্লাহ এই কথা বলেননি, কারণ একটা বান্দা যখন নামাজ আদায় করে দেখা যায় সে নামাজ পড়তেছে, সে দান খরচ করলেও দেখা যায়, সে হজ করলে জাকাত দিলে সব কিছুতেই দেখা যায়, কিন্তু রোজা এমন একটি ইবাদত সেটি দেখা যায় না। এবং আল্লাহ তাআলা বলছেন রোজা ব্যতীত এমন কোনো ইবাদত নেই যে যার প্রতিদান আমি নিজ হাতে দিব। রোজাদারদের জন্য দুটি আনন্দ, একটি হচ্ছে সে যখন সারাদিন অভুক্ত থাকা অবস্থায় ইফতারের সময় ইফতার করে, এটা হচ্ছে তার আনন্দ। দ্বিতীয় আনন্দ হচ্ছে সে যখন আল্লাহর দিদার লাভ করবে, এটা তার জন্য অনেক বড় আনন্দ। এই রোজাদারের জন্য এই দুটো বড় আনন্দ আল্লাহ রেখেছেন, এই দুটি বড় নিয়ামত রেখেছেন। কাজেই এই রোজা হতে হবে মানসম্মত, এই রোজা হতে হবে সর্বোচ্চ সর্বোচ্চ বৈশিষ্ট্য সম্বলিত। আমরা রোজা রাখলাম কিন্তু সারাদিন বিভিন্ন অন্যায় কাজে জড়িত থাকলাম, তাহলে এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে না।
যেহেতু রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন, সেটি রোজা হতে হবে অত্যন্ত মানসম্মত, কি বলেন? তাই না? মানসম্মত করতে হলে কি করতে হবে? আমাদেরকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, আমাদেরকে বেশি বেশি নেকি কাজ করতে হবে, পাঁচ অক্ট নামাজ আমাদের চেষ্টা করতে হবে জামাতের সাথে পড়ার জন্য। তাছাড়া আমরা কিছু কিছু আমল আছে যেগুলো আমরা এই মাসে বেশি বেশি করতে পারি, যেমন আমরা যখন পাঁচ অক্ট নামাজ পড়বো মসজিদে পড়ি আর ঘরে পড়ি, আমরা বসে বসে আমরা ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, এই আমলগুলো অত্যন্ত আল্লাহর কাছে প্রিয়, এবং যারা যারা এই আমলগুলো করবে তাদের নেকির পাল্লা যথেষ্ট ভারী হবে। বুখারী শরীফের একটি হাদিস আছে, সর্বশ্রেষ্ঠ হাদিস এবং সর্বশেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহ বলছেন এমন একটি বাক্য আছে যেটি ওজন পরিমাপ দণ্ডে ভারী, উচ্চারণ করতে সহজ এবং আল্লাহর কাছে প্রিয়, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আমরা সবাই চেষ্টা করব যে জিকিরগুলো করব পাঁচ অক্ত নামাজের ফরজের পরে, সেগুলোর পাশাপাশি আমরা এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আলাযিম এটা আমরা 19 বার পড়বো। আমাদের এই যে হাতের যে রেখাগুলো আছে এই রেখাগুলো ধরে ধরে আমরা এটা 19 বার পড়বো, কারণ হতে পারে এটার মাধ্যমে আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, তাহলে নিজেই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই এই জিকিরটা অত্যন্ত ভারী, যে বেশি বেশি পড়বে তার এটা তার নেকির পাল্লা ভারী হবে, এবং রমজান মাসে এটি সর্বোচ্চ সুযোগ। কাজে আমরা শুধু নামাজের পরেই না, আমরা আমাদের যখনই মনে পড়বে আমরা চেষ্টা করবো তাহলে রমজানে আমরা এই সুযোগটি বেশি করে কাজে লাগাতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরো কয়েকটি হাদিস আছে যেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাই। সহিহ বুখারি মুসলিম শরীফে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোযখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। হযরত শাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বেহেশতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রায়্যান, রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই আল্লাহ পাক কত সম্মানিত করেছেন বেহেশতের জন্য, বেহেশতের 8টি দরজা এর মধ্যে একটিকে উনি শুধু রোজাদারদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন, এখানে রোজাদার ছাড়া কেউ ঢুকতে পারবে না। এটি আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ, আমরা রোজা যেভাবে রাখলে রোজার মান ঠিক থাকবে আমরা সেভাবেই রোজা রাখার চেষ্টা করবো। শুধু যে উপবাস থাকলাম, সেহরি খেলাম আর ইফতার করলাম, মাঝে আমরা অনেক অন্যায় কাজ করলাম, এটা যেন আমাদের কোনোভাবেই না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসে রাতে ইবাদত করে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদর রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, এটা বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই মাসে মহিমান্বিত একটি রাত আছে লাইলাতুল কদর, এই এই কদর নিয়ে কিন্তু কুরআনে একটি সূরা নাযিল হয়েছে, আল্লাহ পাক বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুন মিন আলফ শাহর, তানাজ্জালাল মালায়েকাতু ওয়া রূহু ফি হাদিসি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই মাসে যে একটি মহিমান্বিত রাত আছে লাইলাতুল কদর, বেশিরভাগই বলা হয়ে থাকে 27 রাতে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে তোমরা রমজানের শেষ 10 দিনে কদর তাবাস করো, 21, 23, 25, 27, 29 এর ভিতরে কদর থাকতে পারে, কাজে আমরা এই বেতন রাত্রিগুলোতে ইবাদত করবো, বেশি বেশি ইবাদত করবো, কদর তালাস করবো। এই রাতটি হাজার মাসের চাইতে উত্তম, হাজার দিন বলা হয় না এখানে, হাজার মাসের চাইতে উত্তম এই রাত। কাজেই রসুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের দুনিয়ার জন্য একটি বড় একটি সুযোগ, এই সুযোগ আমরা কখনো মিস করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ইরশাদ করেন রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজই তার নিজের জন্য, তবে রোজা আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দিব। সুবহানাল্লাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, তোমাদের কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তা ও ঝগড়া বিবাদে লিপ্ত হইও না।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা এবং কুরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে পরওয়ারদিগার, আমি তাকে রমজানের দিনে পানাহার ও প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, আমি তাকে রাতের বেলা নিদ্রা থেকে বাধা দিয়েছি, সুতরাং আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করুন। অতএব আমরা যেন এই সুপারিশটা গ্রহণ করতে পারি, এই সুপারিশের যোগ্য আমরা হতে পারি, সেজন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সবাই বলি আমিন, আমিন। রোজাদারদের জন্য আরো কিছু সুখবর আছে, যেমন কোনো রোজাদার যদি কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে এটিও তার জান্নাত লাভের একটি কারণ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলা ও খারাপ কাজ পরিত্যাগ না করে তবে তার শুধু পানাহার ত্যাগ করা অর্থাৎ উপবাস ও তৃষ্ণাদ্রস্ত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। কাজে রোজা রেখে আমরা যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব। রোজার মাসে আমরা চেষ্টা করব বেশি বেশি দান খরচ করার জন্য, কারণ এখানে একটি নফল যেমন একটি ফরজের সমান, একটি ফরজ যেমন সত্তরটি ফরজের সমান, তেমনই আপনি এক টাকা দান করলে আপনি সত্তর টাকা দান সওয়াব পাবেন। কাজে দান খরচের এই বিশাল সুযোগ থেকে যেন আমরা বঞ্চিত না হই। গনিমতের মাল যেভাবে লুট করা হয় আমরা সওয়াবগুলো সেভাবে আল্লাহর কাছ থেকে আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের এই মহৎ একটি সুযোগ দিয়েছেন, আমরা এই সুযোগ যেন কোনোভাবেই মিস না করি ইনশাআল্লাহ। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত্রি পাই তাহলে আমি কোন দোয়াটি পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। নিজের রাত্রিতে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার জন্য, অর্থাৎ আমরা সবাই এই দোয়াটি পড়ব। আমরা সবসময় পড়তে পারি ফরজ নামাজের পরে, তারাবির পরে, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আরেকটি রোজার মধ্যে আরেকটি উত্তম কাজ হচ্ছে রমজানের শেষ দশকে এতে কাপে নিমগ্ন থাকা। আমাদের যদি কারো সুযোগ থাকে আমরা এতে কাপে নিমগ্ন থাকার চেষ্টা করব। কোনো এলাকায় কেউ যদি এতে কাপে নিমগ্ন থাকে তাহলে ওই এলাকার সকলের পক্ষে এতে কাপ আদায় করা আদায় হয়ে যায়। তো এই মহামারীর সময়ে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহামারী থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা সেটিও পড়বো। আমাদের ফরজ নামাজের পরে কিংবা আমরা যখন তারাবি পড়ি, আমরা সুন্নত নফল যত নামাজই পড়ি, আমরা আমাদের মুনাজাতের সাথে এটি যোগ করতে পারি। এতে হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা, আমরা সবাই বলি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি, মিনাল বারাসি ওয়াল জুনুনি, ওয়াল জুনুনি ওয়াল জুজামি, ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, ওয়া মিন সাইয়্যিল আসকাম। মহান আল্লাহ পাক আমাদেরকে মহামারী থেকে হেফাজত করুন এবং রমজানের পবিত্রতা রক্ষা করে রমজানের যাবতীয় ইবাদত সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আমিন। রমজান মাসে যেন আমরা ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যেতে পারি এবং আমাদের গুনাহগুলো বিদায় না হয়ে যেন রমজান বিদায় না হয়, এটা আমরা আল্লাহর কাছে হাত জোড় করে ফরিয়াদ জানাবো। আল্লাহর কাছে আমরা ইবাদতে নিমগ্ন থাকবো এই 15 দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিকটুকু দান করুন। আমিন, আমিন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি।